কালোটা ধরবো হ্যাঁ কালোটা এটা বাবা এখন লোমগুলো ছাড়িয়ে হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে, বাবা মানে আমার শ্বশুর মশাই। তো আমাদের বাড়িতে যখনই এরকম হাঁস বা মুরগি মানে কাটা হয় তো কিন্তু বাবাই সব কিছু পরিষ্কার করে। তো নমস্কার বন্ধুরা, আমাদের এই কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরো একবার অনেক অনেক স্বাগত। তো অনেকদিন ধরেই মানে কয়েক মাস ধরেই আমরা কিন্তু ভিডিও দিতে পাচ্ছি না মানে বিভিন্ন কারণের জন্য। তো আমরা আবার ভাবলাম যে আমাদের এই মানে নতুন বছরে মানে 2022 সালে আমরা আবার আমাদের চ্যানেলটিকে আরো নতুনভাবে শুরু করবো। আজকের ভিডিওতে আমরা দেশি হাঁসের মাংস রান্না করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আমি এখন এই পেঁয়াজ রসুন আলু এগুলো একটু ছুলে নেব। তো দেখো রান্না করতে করতে মানে সবজি কাটছি আর কাটতে কাটতে ও চলে আসলো আমার ছেলে, ওর শরীরটা একটু খারাপ তো সেই কারণে এখন মানে আমাকে ছাড়ছে না ও। তো চলো ওকে নিয়েই কাটতে থাকি সবজিগুলো। দেখুন এগুলো হচ্ছে নতুন আলু, তো এই আলুগুলো কিন্তু শীতের সময় খেতে খুব ভালো লাগে আর এটা আলুর দম খেতে তো খুবই ভালো লাগে। তো আমরা আজকে এটাতে হাঁসের মাংস রান্না করব। আর খাবো না ফেলে দেবো। কেন ঘরে গিয়ে একটু জল খেয়ে আস। আর খাবো না ওরকম বলে না। আর এইদিকে শাশুড়ি মা ধান ভাপ দিচ্ছে, আর এই ধানটা আজকে ভাপ দিয়ে সারা রাত জলে ভিজিয়ে রাখা হবে আর সেটা কালকে সকালে সেদ্ধ করে তারপর রোদে মেলে দেওয়া হবে। আর এদিকে দেখো আমাদের আজকে সকালবেলায় বড়ি দেওয়া হয়েছিল, ডালের বড়ি, তো সেটা রোদে মেলে দেওয়া ছিল, সেটা এখন বাড়ি আনছে কারণ এখন বিকাল হয়ে গেছে। আর এই দেখো আমাদের ছোট্ট একটা সবজি ক্ষেত, আর এখানে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি করেছি। পেঁয়াজ রসুনগুলো কাটা হয়ে গেল, এবার আমি মশলাটা বেটে নেব সবগুলো। প্রথমেই বাটবো হলো জিরে। Thank you.
তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। হাতে কি মুরগি বাচ্চা? মুরগি না, ওটা হাঁস। হাঁসের বাচ্চা মরে যাবে, আস্তে ধরতে হবে ওটা। বেবি ডাক, বেবি ডাক মানে বলো কুকুর। হাঁসের বাচ্চা, হাঁসের বাচ্চা, বেবি ডাক মানে হাঁসের বাচ্চা, তাই তো? দেখো তুমি ওকে চেপে ধরে আছো, দেখো কি করছে। হাত দিয়ে দেখাও তো সবাইকে, সবাই দেখতে চাইছে। এই আস্তে আস্তে লাগছে, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এখানে ধরে, তো ওই আলু ভাজার তেলটার মধ্যে এবার আমি দিয়ে দেবো জিরে আর তেজপাতা। তো দেখো জিরে আর তেজপাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ কুচি কুচিটাই দিয়ে দেবো, কারণ পেঁয়াজ আমি বাটিনি। এবার আমি বাকি মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে একটু কষাবো। তো দেখো মশলাতে মনে হচ্ছে একটু তেল কম, তো সেই জন্য আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে মশলাটা একটু ভালো করে ভাজা হবে। তো এবার আমি মাংসটা দিয়ে দেবো, আর মাংসটা দিয়ে ভালো করে কষাবো। হাঁসের মাংস তো অনেকটা টাইম একটু কষাতে হবে, না হলে গলতে চাইবে না সহজে। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে গোটা গোটা আলু। তো এবার আগে আগে না দিলে আলুটা ভালো করে সেদ্ধ হবে না। তো আরো কিছুক্ষণ আমি ভালো করে ঢেকে কষিয়ে নেবো।
বাবা কি বললে ওকে বাড়ি গিয়ে খাবে বর্ষণ কাকা কি বললো বল কি বললো কি বললো বলো বাড়ি গিয়ে খেতে নাম কি বল নাম কি বর্ষণ বল তার নাম কি দেখো মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ঝোলটা দিয়ে দেবো আর একটুখানি দেব কারণ একটু বেশি জ্বালাতে হবে এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব তো মাংস প্রায় হয়ে গেল এবার আমি মাংসের মধ্যে গোটা গরম মশলাটুকু বেটে দেব বাটা মশলায় টেস্টটাই আলাদা হয় গুঁড়ো মশলা আমি দিই না মাংসের মধ্যে সাধারণত আমি মানে গোটাটাই বেটে দিই দেখো মাংসটা ঝোলটা অনেকটাই কমে এসছে তো মাংসটা প্রায় হয়েই গেছে তো দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় হয়ে গেছে এবার আমি গরম মশলাটাও দিয়ে দেবো এর ভিতর হাঁসটা যেন ডিম হয়েছিল ছোট ছোট এই দেখো ডিমটা ডিমটা সেদ্ধ হয়ে গেছে হয়ে গেল কোথায় দেখলাম কোথায় চলে গেল তো আমাদের আজকে হাঁসের মাংস রান্নাটা হয়ে গেছে এবার আমরা মাংসটা নামিয়ে নেবো কড়াই থেকে তো মাংসটা রান্না হয়ে গেছে আর দেখো মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর আমি কিন্তু খুব সিম্পল ভাবে রান্নাটা করলাম তো তোমরা অবশ্যই এই রান্নাটা এভাবেই ট্রাই করো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো আজকে আমরা এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে তো সেই কারণে আমরা আর খাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এই ভিডিওতে আর তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা